সবাই অনুরোধ করবো আজকের এই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দর্শক জোতার বাড়ির ভিডিও দেখলেন কিন্তু এই ঘটনা সম্পর্কে আপনারা কিছুই জানান না আমি আপনাদেরকে বিস্তারিত সব খুলে বলার চেষ্টা করব এবং অনুরোধ করব সবাই একটু শেয়ার করবেন এটা হচ্ছে ঘরে বউ রেখে যারা পরকীয়া করে এটা হচ্ছে তাদের অবস্থা নিজের বউকে রেখে যখন স্বামী পরকীয়া প্রেমিকাকে নিয়ে যখন রাস্তায় ডেটিংয়ে বের হয় কোথাও ঘুরতে বের হয় কোথায় একটু বসে সময় কাটানোর জন্য বের হয় তখনই এইভাবে বইয়ের সামনে ধরা পড়ে যায় আর ধরা পড়ার পরে কি হলো আপনার তো দেখলেন যে পরে কি প্রেমিকাকে তো ডিসুম 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 দিছে আর জোতার বাড়িতে নিজের স্বামীকে পাবলিক প্লেসে জনগণের সামনে রাস্তার মধ্যে দিছে আমি পুরো ভিডিওটি দেখাই নাই দেখাইলে হয়তো বা আপনারা এটা মনোযোগ সহকারে দেখতেন তো যাই হোক আসলে এটা ঠিক না যারা বিয়ে করছেন তো করছেন জীবনে কি আছে না আছে তাকে নিয়ে সংসার করবেন তাকে নিয়ে থাকবেন কিন্তু কখনো সংসার রেখে বউ বাচ্চা রেখে পরকিয়াতে জড়ায়েন না আর পরকিয়াতে জড়াইলে আপনার অবস্থা এমনই হবে যেটা আজকে এই ভাইটার ক্ষেত্রে হয়েছে তো আসলে এটা আমাদের সমাজে অনেক ঘটনা এরকম ঘটে তবে এই আপু আজকে যে কাজ করলো নিজে স্বামীকে জোতা দিয়ে পিটে শিক্ষা দিল রাস্তার মাঝে উনার মতন ভালো কাজ এরকম আর হতে পারে না উনি যে কাজটা করছে খুব ভালো কাজ করছে কারণ আপনারা হয়তোবা অনেকে জানেন যে বাংলাদেশ সরকার এখনো পরকিয়া আইনের কোনো ব্যবস্থা নেয় নাই যে জন্যে আমাদের সমাজে আমাদের দেশে এরকম সংসার দিনের পর দিন হতে চলছে যে সংসার ভাঙ্গাভাঙ্গির কাজ একমাত্র পরকিয়া প্রেমের জন্যেই সংসার ভাঙ্গাভাঙ্গি হয় তো আপুকে অনেক ধন্যবাদ যে নিজের স্বামীকে এইভাবে রাস্তায় শাসন করার জন্য এবং শেষমেশ ওনার স্বামী ভাই রাস্তা দিয়ে দৌড়িয়ে পালালো এই মানুষের সামনে যে ওনাকে জুতা পিটা করলো এই জন্যেই শর্মে লজ্জায় উনি দৌড়িয়ে পালায় গেল তবে তারা কিন্তু এটা কল্পনাও করে নাই যে আজকে নিজের স্ত্রীর সামনে পরকীয় প্রেমিকাকে নিয়ে নিজের স্বামী ধরা পড়ে যাবে এরকম কাজ নিয়ে যারা এখনো করতেছেন সতর্ক হয়ে যান পাপ কখনও বাপতে ছাড়ে না তো আজকে এই জিনিসটা কিন্তু আমি যখন দেখলাম ভিডিওটি আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে আসলাম আপনারা কিছু মনে করবেন না কারণ এটা আমার কর্তব্য আপনাদের সাথে শেয়ার করার আমি জানি এখানে অনেকেই ভালো কমেন্ট করবেন অনেকে খারাপ কমেন্ট করবেন তবে যার যার যেটা মন্তব্য সেটা করে যাবেন আর অবশ্যই সবাই সতর্ক হবেন এবং যার যার স্বামী এরকম পরে করবে আপনারা তো বিচার পাবেন না অবশ্যই নিজের স্বামীকে যদি কখনো হাতে নাতে ধরা পড়ে এরকম ধরতে পারেন তাহলে আপনারা আপনাদের উপযুক্ত যেই শাস্তি দেওয়ার জন্য সেটা আপনারা দিয়ে ফেলবেন এখানে আইনের কোনো দরকার হবে না কারণ আইন এখনো চালু হয় নাই এই বিষয়ে যে কি প্রেমের জন্য কোনো আইন আছে কোনো আইনেই নাই আপনারা নিজেদের শাস্তি নিজেরা দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি সবাইকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম